লেখা আছে কবরবাসীদের আত্মার ফেরাত কি লেখা আছে এই কথাটা ব্যাপকভাবে সবাই বলে আত্মার মাগ ফেরাত আত্মার মাগ ফেরাত না কথাটা সঠিক নয় কথাটা কারণ মাগ ফেরাত শুধু আত্মার চাইবেন দেহের চাইবেন না তার মানে কি শাস্তি দেহের উপরে হয় না কি বলেন বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে অনেকগুলো আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেছেন আপনার আমার দেহ আপনার আমার শরীর যে শরীরের সাথে আত্মা থাকে প্রাণ থাকে প্রাণ আর দেহ দুইটা মিলায় আমি ঠিক না প্রত্যেকটা মানুষ নর আর নারী ছেলে আর মেয়ে দেহ আর আত্মা দুইটা মিলায়া একজন ঠিক আপনি শুধু আত্মার মাপ চাইবেন দেহটার মাপ চাইবেন না তা হতে পারে না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে যখন দেবেন আত্মাকে দেহের ভিতরে ঢুকায়া দেবেন ঠিক না বেঠিক আলেমুল আমার এই সবাই ওয়াজ করে رب العالمين قرآن الكريم بلتشان كلما نضجت جنودهم بدلناهم جنودا غَيْرًا ليذوقوا العذاب قرنا كلما نضجت جنودهم بدلناهم جنودا রায় রাহা লে দো খোলা রবুল আরমিন বললেন জাহান্নামীদেরকে আগুনের শাস্তিতে ফালাবেন কে দেহের ভিতরে প্রাণ দিয়াত প্রাণ সমেত দেহটা জাহান্নামের আগুনের ভিতরে দেয়া হবে জাহান্নামের আগুনে যখন চামড়া জ্বলে যাবে আল্লাহ বললেন চামড়া জলে শেষ হয়ে গেলে আরেকটা চামড়া লাগায় দেব যাতে করে আজাবের শাস্তি ভোগ করতে এই চামড়াটা কি আত্মার চামড়া না দেহের চামড়া বলেন কিসের চামড়া আপনি আত্মার ফেরাত খালি চাইলেন তা দেহের মাঘ ফেরাত চাইবেন না আমি কি বুঝাতে পেরেছি বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা ইয়াসিনে অনেকেই মুখস্থ পারে সূরা ইয়াসিনে রাব্বুল আলামিন কিয়ামত দিবসের বিচার দিবসের হিসাবের দিবসের বাস্তবতা তুলে ধরে বলেছেন রব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন সবাই দাঁড়াবে খালি আত্মা দাঁড়াবে না দেহ সহ প্রাণ দুইটা দাঁড়াবে বলেন কয়টা দাঁড়াবে বিচারের জন্যে কে আমার সামনে প্রাণ সহ দেহটা দাঁড়াবে আল্লাহ পাই হিসাব নেবেন ঠিক না বেটি সব কিছু জিজ্ঞাসা করবেন কে মানুষ বড় দুষ্ট আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে চাইবে কন্যা না বিল্লাহ কার সামনে দাঁড়ায় মিথ্যা বলবে আল্লাহ আল্লাহতালার সামনে দাঁড়ায় মিথ্যা বলতে চাইবে রবুল আল হিসাবের দিনের কঠিন বাস্তবতা সুরায়াসিনে অগ্রিম তুলে ধরে বলেছেন আলিয়া পরেন আমার সাথে আলিয়াউমা নাখতিম আলা ফহা হিহেম ওয়াতুকালমোনা আইদেহ ওয়াত সাধু আরো জোলোহম বেমা কানু এক সেবো বলেন আম্মা কার কথা বলছি যেরে বলেন কার কথা সরায়াসিন আবার পরে আল্লাহ সুভানকতালাপ হিসাবের দিবসের কঠিন বাস্তবতা অগ্রিম জানায় দিয়ে বলেছেন আলনি পরেন আমার সাথে আলিয়াওমা নাখতিম আলা আপ আহিম ওয়া তো কাল্লেমোনা আইদেহেম ওয়াত সাধু আরোজ লোহো বেমা কানো এক রবুল আলমিন বললেন আজকেরই দিনে কোন দিনে হিসাবের দিনে বিচারের দিনে আল্লাহ মানুষের মুখের উপর মেরে দেবেন মুখার কথা বলতে পারবে না কথা বলবে হাত কে কথা বলবে হিসাবের মাঠে দেহটাও থাকবে ঠিক না ভি শুধু তাই না আত্মা মিথ্যা বলতে চাইবে দেহ তখন হাত তখন কথা বলবে কে কথা বলবে যে আল্লাহ মুখ দিয়ে কথা বলান ওই আল্লাহ হাত দিয়ে চামড়া দিয়ে কথা বলাতে পারেন না পারেন না বললেন মুখে সিল মেরে দেবেন মুখ দিয়ে কথা বলতে পারবে না কথা বলবে হাত সাক্ষী দেবে পা সাধু সিবন পা সাক্ষী দেবে পা দিয়ে কি কি বান্দরামি দুষ্টামি করেছি কর না করতে সিল মেরে দেওয়া হবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে পাইলেন তো দেহ পাইলেন তো হাত কথা বলবে পা সাক্ষী দেবে তখন বনিয়া আদাম আশ্চর্যান্বিত হয়ে বলবে ও আমার দেহ ও আমার শরীর তকে কত সাবান মা কত তেল মা কত গ্লিসারিন মা কালাম তারপরে আমার বিরুদ্ধে কথা বললি আশ্চর্যান্বিত হয়ে মানুষ প্রশ্ন করবে তখন শরীরটা বলবে হাত আর পার চামড়া বলবে আমাকে কথা বলিয়েছেন ওই আল্লাহ তালা তিনি সবার মুখের ভাষা ফুটিয়েছেন তিনি কে যিনি বলেন তিনি কে তাই হিসাবের মাঠেও হিসাবের মাঠেও দেহ আর আত্মা দুইটা একসাথে থাকবে না থাকবে না ওই থাকবে না থাকবে না এবার আসেন মরার পরে আমরা মনে করি মানুষটা মারা গেল দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল প্রাণ আলাদা হয়ে গেল আত্মা আলাদা হয়ে গেল দেহটাকে কবরে রেখে দিলাম আমরা কবরে রাখতে গিয়ে বলি মিনহা খালাক না পরেন না মিনহা খালাক না কুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা মনে করি কোরআনের আয়াত পরে দিলাম মাটিতে রেখে দিলাম মাটিতে আপ মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল মাটিতে ফিরে দিয়ে গেলাম আবার মাটি থেকে পুনরায় উঠাবেন কে জুড়ে বলেন কে এই আয়াত যদি কেউ বিশ্বাস করে তাহলে আত্মার মাঘ ফেরাত বলতে পারে পারে কারণ আবার উঠাবেন কে কে উঠাবেন অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের দেহ মাটিতে রাখলে মাটি খেয়ে ফেলে ব্যাকটেরিয়া যেখানে বেশি মাত্র দিনের মাথায় মাটিতে মিশে যায় ব্যাকটেরিয়া কম হলে আরেকটু বেশি সময় লাগে বন্ধুগণ কিন্তু হাফ নবীগণ আব্বি সালাম সুহাদাব হাফেজে কোরআন রব্বুল আলামিন শহীদ আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদের দেহটা মাটি খায় না কারণ মাটির যিনি মালিক ওই দেহটার মালিককে যারা বলেন কে তাই আল্লাহ তাআলা বিশেষ বিশেষ দেহকে মাটি স্পর্শ করে না ন্যাচারালি মাটিতে খেয়ে ফেলে অনেকে প্রশ্ন করতে পারেন মাটির সাথে হাড় গুড় সব শেষ হয়ে গেল তাইলে আবার দেহের সম্পর্ক থাকলো কোথায় তাহলে গল্প বলতে হয় দেখুন আপনাদের এলাকায় বটগাছ আছে না আছে তো মরুবীজ বটগাছে বিশাল বট গাছ বীজটা কেমন বড় হয় নাকি ছোট্ট বট বিচি বিশাল বট এখন যে পাগল নয় যে সুস্থ সে একটা বীজ হাতে নিয়ে বলবে হা এটাই একটা বটগাছ ঠিক না বেটি আরে ভাই বিশাল বটগাছ ছোট্ট বীজ একই কথা ঠিক না বেটি কারণ বিশাল বটগাছ কত্তে কে হয় কত্তে থেকে হয় বীজ bande আজ থেকে চোদ্দশো বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমরা যারা সাধারণ ভাবে সকল মানুষের দেহ মাটি খেয়ে ফেলে মনে করি মাটিতে আর দেহ থাকে না কবর করলে পাওয়া যায় না তাই আত্মার তাত্তার মাগ ফেরাত বলি আমরা যারা মূর্খ আমাদের শিখানোর জন্যে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী বলেছেন কবরে যখন রাখা হয় আদমের দানবের দেহ কবরে রেখা হলে কবর কবরের মাটি সব দেহটা খেয়ে ফেলে টোটাল দেহটা খেয়ে ফেলে তবে একটা হারের টুকরা একটা হারের টুকরা মাটি খেতে পারে চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহ আল্লাহ মানুষের দেহ আপনার আমার প্রত্যেকের সাড়ে তিন হাত বডি মাটি যদি সবটা খেয়ে ফেলে তবে হারের একটা অংশ কেমত পর্যন্ত কেমত পর্যন্ত মাটি খেতে পারবে না ব্যাকটেরিয়া খেতে পারবে না আগুন জ্বালায়া করে দিতে পারে না নবীজি বলেছেন এটাকে বলে মেরুদণ্ডের সব নিচে আঙ্গুলের করের মতো একটা হার আছে মেরুদণ্ড মেরুদণ্ডের সব নিচে আঙ্গুলের কর সমান সর্বনিশের যে অংশটা এটা কক্ষনো মাটি খেতে পারে বন্ধুগণ জার্মানিতে পৃথিবীর সাধারণ আগুনের চেয়ে দশ হাজার গুণ বেশি উত্তাপ দিয়ে মানুষেরই হাতটা জ্বালানোর চেষ্টা করেছে কিন্তু জলে না জলে না জলে না কন্যা সুবাহান চিৎকার করে বলেন না সুবাহান তাই বন্ধু মানুষ দেহ শেষ হয়ে যেতে পারি বিষটা থেকে যায় বীজটা বিশাল বটগাছ ছোট্ট বীজ বিশাল বীজ এক এবং অভিন্ন সাধারণ মানুষ মরে গেল দেহটা মাটিতে খেয়ে ফেললো কিন্তু তার বীজটা মাটি পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে তাই বীজ যেহেতু থেকে গেল দেহের মূলটা থেকে গেল তাই আত্মার মাঘ ফেরাত চাইলে হবে না পুরা মানুষটার মাঘ চাইতে রাজি আছেন বুঝতেছেন আমার কথা শুধু তাই না এবার যদি বলেন কবরে রাখলাম বন্দিগা কবরে রাখার পর কবরের দেহটার মাঝে প্রাণটা ফিরিয়ে দেয়া হয় বিশ্বাস হয় না হয় না বিশ্বাস হয় জানিয়েছেন দাফন করার পরে প্রশ্ন আর জবাব প্রশ্ন আর জবাব এগুলা করানোর জন্যে মুনকার নাকির ফেরেস্তার মুখোমুখি করার জন্যে দেহের মধ্যে প্রাণটা ফিরিয়ে দেয়া হয় কার আদেশে কার আদেশে বিশ্বাস করেন না করেন না এই যে কবরের সওয়াল জবাব যে বিশ্বাস করবে না সে ইমানদার হতে পারে না 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 শুধু তাই না কবর কবরের আকার পরে মনকার নাকিরের সওয়াল জবাব যেমন সত্য ঠিক এমনি করে কবর চাপা দেয় কবর কি দেয় কি দেয় কবরে মৃত দেহ রাখলেন, লাশ রাখলেন সব দেহ রাখলেন এই দেহের মধ্যে প্রাণটা ফিরিয়ে দেওয়ার পরে মাটি চাপা দেয় সবাইকে মাটি চাপা দেবে এই মাটি চাপা থেকে কেউ রক্ষা পায় নাই কবরে রাখলে পরে মাটি চাপা দেবে কবর কবর চাপা চাপা দেবে কেন দেয় এর দুইটি কারণ কয়টি কারণ দুইটি কারণ এক নাম্বার কারণ অলপ যে ইমানদার ভালো মানুষ নামাজ রোজা হজ জাকাত করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে নামাজ রোজা হজ জাকাত করেছে পৃথিবীর বুকে বানরামি দুষ্টামি করে নাই অত্যাচার নিপীড়ন জুলুম করে নাই ক্ষমতার অপব্যবহার করে নাই বুঝতে পেরেছি যারা ভালো মানুষ পৃথিবী যাদেরকে ভালো মানুষ হিসাবে দেখেছে ওই ভালো মানুষ রাজকর্ম পৃথিবীর উপর দিয়ে হাঁটে পৃথিবী বলে ও আল্লাহর বান্দা তুমি আমার উপর দিয়ে হাঁটো আমি তোমার আদর করতে পারি না তবে একদিন পাব তুমি মরলে পরে তোমার দেহটা আমার ভিতরে রাখবে ও আল্লাহর বান্দা তোমাকে যেদিন আমার ভিতরে পাব আমি তোমাকে আদর করব চেপে ধরবো কন্যা সুবাহ আল্লাহ আর আদর করা চেপে ধরাটা মুস্তাহিদিনরা বলেছেন মা যেমন মা যেমন বাচ্চা খেলতেছে দৌড়ে গেছে পরে মা যদি বাচ্চারে আগলায়া ধরে জোর করে চাপায়া ধরে ঠিক না বিটিক চোট্ট নাতি দৌড় দেয় দাদায় কি করে পাঞ্জা করে ধরে ঠিক না বন্ধুগান মা যেমন বাচ্চাকে বুকের সাথে চাপায়া ধরে বাচ্চা বলে দুঃখ পাই বেতা পাই কয় না শুধু তাই না পরম বন্ধু অন্তরঙ্গ বন্ধু অনেক দিন পরে দেখা হলে জোর করে বুকের সাথে চেপে ধরে ঠিক এমনি করে কবরে ভালো মানুষকে রাখলে পরে তার দেহটাকে মাটি চেপে ধরবে কন্যা আমাদের দেহটাকেও যাতে আদর করে ধরে বলে না আমিন আরো বলেন ফুকা ইম্মা মুস্তাহিদিন বলেছেন বাস্তবিক করতে মাটি হলো আমাদের মা মানুষদের মা হলো মাটি কারণ আমরা যারা মানুষ আমাদের আসল বাবা আদম আলী সালামকে ডাইরেক্ট মাটি থেকে বানাইছেন কে জুড়ে বলেন না কে আমাদের আসল বাবা মাটি থেকে তৈরি শুধু তাই না আমরা যারা আমাদের বাবা আছে মা আছে আদম আলী সালামের বাবাও ছিলেন না মাও ছিলেন না আদম আলী সালামের বাবাও মাটি মা ও মাটি টিংনা আমাদের বাবা আছে মা আছে তবে হাত আমাদের মা বাবা আমাদের মা বাবা থেকে আমরা জন্ম নিয়েছি তবে আমাদের বাবা ও মাটি থেকে উৎপাদিত আম জাম কাঁঠাল লিচু ফুলকপি বাঁধাকপি লাউ খেয়েছে টিংনা আমাদের মা জমিন থেকে মাটি থেকে উৎপাদিত ফল ফলাদি খেয়েছে তারপরে রক্ত হয়েছে রক্ত থেকে বাবার শুক্রানো আর মাটি থেকে ফল খেয়েছে আর এই ফল থেকে রক্ত তারপরে ডিম্বানু তারপরে শুক্রানো হয়েছে তাই আমরাও মাটি থেকে আমরাও আমরাও কুত থেকে জুড়ে বলেন আমরাও মাটি থেকে তাই আদম ডাইরেক্ট মাটি থেকে আমরা একটু ঘুরাইয়া মাটি থেকে ঠিক না বেঠিক তাই আমাদের মা ও মাটি তাই মা যেমন সন্তানকে জড়ায়া ধরে ভালো বাচ্চা ভালো সন্তান নাতিপতি বন্ধু বান্ধবকে যেমন অনেক দিন পরে পাইলে বুকের সাথে জড়ায় ধরে ঠিক এমনি কবরে রাখলে প্রাণ আর দেহ দুইটারে একসাথে পাইয়াই চাপ দেবে কবর কন্যা সুবাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয়েছে কবরের চাপ সবার জন্য কিনা বিশ্বনবী বলেছেন সবার জন্য কবরের এই মাটির চাপ কারোর জন্য আদরের কারোর জন্য মায়ের আল্লাহর দেন কারোর জন্য বন্ধুর আদর আর সোহাগের আর আরেকটা হলো কারোর জন্য কি বন্ধু পাইলেও জড়ায় ধরে আর পুলিশে পাইলেও কি এই পুলিশ দিন খুঁজে কিন্তু হঠাৎ যখন পায় তখন এমন ধরা ধরে আর আর ছাড়ে না তুই পুলিশের ধরা বন্ধুর ধরা এক পুলিশের ধরা আপনারা যদি ডাকাত ধরেন চুর ধরেন তেলে কেমনে ধরেন বিশ্বনবী বলেছেন দুষ্ট দুরাচারী ইমান নাই কুফুরি করেছে শিরিক করেছে ক্ষমতার অপব্যবহার করেছে মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে সে যখন মাটির উপর দিয়ে হাঁটে মাটি কয় এত ধম্ভ দেখাস এত অহংকার দেখাস এত গর্ব দেখাস একদিন তোরে পায়ালই লই সাইজ করব কন্যা সুবহান ওই দুষ্টরে কবরে যখন রাখা হয় মাটি এত জোরে চাপা দেয় প্রাণ আর দেহ দুইটা একসাথে চাপ দেয় এমন চাপ এক পাশের হার আরেক পাশে শুনেন নাই আরে ভাই শুনেন নাই বন্ধুগণ জান্নাতেও যেতে হবে দুনিয়ার দেহ নিয়া কারণ দুনিয়ার দেহরে কষ্ট দিয়াই নামাজ পড়েছেন ঠিক না এই যে তাজুদের নামাজ পৃথিবী ঘুমিয়ে পড়ে সব মানুষ আরামে ঘুমায় আর তাজুদ যিনি পরে শীতের রাত্রিতে লেপার লেপার কম্বল লাত্তি দিয়া সরাইয়া দিয়া ঠান্ডার মধ্যে উজু করে যেমন আত্মার কষ্ট দেহটারও কষ্ট হয় না হয় না হয় হয় না না সব প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা সবের কাজ যেমন আত্মায় করে এমন দেহ লাগে তাই পুরস্কার কেবল আত্মায় পাইলে হবে না মাঘ ফেরাত কেবল আত্মায় পেলে হবে না মাঘ ফেরাত আর পুরস্কার আত্মার দেহ দুইটারে লাগবে ঠিক না বেদিক বিশ্বাস হয় রাজি আছেন ইনশাল বন্দিগত আল্লাহ আমাদের এই ভুল বুজার সংশোধন হওয়ার তৌফিক দিন বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন